কিয়ামতের দিন তোমাকে বলে রাখি ভাই তুমি সালাত আদায় করো না বোন তুমি সালাত আদায় করো না সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে তার পায়ের তালুর নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মাথার মস্তিষ্ক উত্তরাবে এটা এর নিচে আর কারো শাস্তি নাই এর নিচে আর কারো শাস্তি নাই তুমি আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ 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 হক তুকাতি আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত আল্লাহকে ভয় করো যেমনি ভাবে উনাকে ভয় করা উচিত ওয়ালা তামুতুন্না আর তুমি কবরস্থ হয়ো না মৃত্যুবরণ করো না এই পৃথিবী ত্যাগ করিও না মুসলিম হওয়া ছাড়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কথা বলার পরে মানুষের জন্য কয়টা কাজ হয়ে যায় দিনে মিনিমাম পাঁচ ওয়াক্ত সালাত ছোটর উপরে ফরজ বড়র উপরে ফরজ মহিলার উপরে ফরজ পুরুষের উপরে ফরজ হিজড়ার উপরে ফরজ কার উপরে হিজড়ার উপরে ফরজ দেশে মানুষ ছিল সাত কোটি হিজড়া যা ছিল মানুষ যেহেতু এখন পনেরো কোটি হিজড়া ডাবল হয়েছে মানুষ যদি চল্লিশ কোটি হিজড়া আরও বাড়বে কম বাদ দেওয়া তো যাবে না তোমাকে বলে তুমি সলাত নিয়ে কথা বলছি সলাতের পদ্ধতি নিয়ে তুমি লেগে যাও কে বুকে হাত বাঁধলো কে বাঁধে নাই কে রফিয়াদান করলো কে করে নাই তোমার এত টেনশন তোমার এত জ্বালা তুমি সলাতে আদায় করো না আমি তোমাকে বলি তুমি পড়ো যে যেভাবে পড়ছে তাকে পড়তে দাও তুমি তোমার মতো করে পড়ো তুমি যেখান থেকে জ্ঞান পেয়েছ সেও পাবে হ্যাঁ তুমি এতটুকু করো তুমি বলো ওকে যে আমি যেভাবে পড়ি এটা হাদিস এবং কোরআন সুন্না অনুযায়ী শুধু বলার কথা না আমি যে সলাত আদায় করি তুমি যদি এটা বুখারিতে খোঁজো মুসলিমই খোঁজো পেয়ে যাবা তুমি যে সলাত আদায় করো পুরো বুখারি পড়লে তুমি পাবা না দেখবা আল্লাহ তাকে হেদায়েত দেওয়া থাকলে দিবে তুমি তার সাথে ঝগড়া করার দরকার নাই আরে একজন তো নামাজই পড়ে না তুমি তার রফিয়াদের নিয়ে ঝগড়া করে তার সাথে আরে মসজিদে বাইর করে দাও কে আমিন বলল আপনার নাম কি হ্যাঁ জোরে বললেন কেন জোরে বললেন কেন একে মসজিদ থেকে বের করেন জোরে বললো কেন হাদিস আসছে যে যখন ইমাম ওয়ালা দল্লিন বলবে তোমরা কি বলবা তো এখন বলো যে জোরে বলছে তো জোরে কই বললো এইভাবেই বলে মানুষ আপনার নাম কি হ্যাঁ জোরে বললেন কেন জোরে বললেন কেন আপনি কেন কি বুঝার জন্য আসতে বললে আল্লাহ বুঝে না তো জোরে বললেন কেন মনে কিছু করবেন না আমি আজকে একটা সমাধান দিয়ে যাই আপনাদেরকে প্লিজ ছোট মানুষ আমি দেরি হয়ে যাচ্ছে মনে আপনাদের আমি এটা দিয়ে শেষ করে ফেলবো জানি না আপনাদের কি উপকার করতে পারবো প্লিজ যে আমিন আসতে বলে আর যে আমিন বললে শোনা যায় নিজেরা নিজেরা ঝগড়া না করে যেটা সলাত আদায় করেন ওটা নিয়ে আসেন মসজিদে নিজেরা নিজেরা ঝগড়া না করে যেটা সলাত আদায় করেন ওটাকে কী করেন নিয়ে আসেন আর আপনি ভুল বুঝুন কেন হাদিসকে এখানে হাদিসে বলা আছে যে যখন ইমাম বলবে ওয়াদাদ্দাল্লিন ফায়াকুলু আমিন তোমরা বলো আমিন আমিন বলতে বলছে তো এটাকেই বলা বলে এটাকে কী বলে বলা বললে শোনা যাবে এটাই হচ্ছে বলা বললে শোনা যাবে এটাই হচ্ছে বলা আপনি বলতেছেন যে না আসতে বলো আসলে আসতে আর জোরে এভাবে তো কোনো কথা নাই এখানে বলছে বলো এখানে কি বলছে বলো তো এটাকেই বলা বলে যে আমিন এটাই কি বলা যেমন আমি ওনাকে নাম জিজ্ঞেস করছি উনি বলছে উনি কি জোরে বলছে আসলে না উনি জাস্ট বলছে তো যে আসতে সুরা পড়বে সে নীরবে সুরা পড়লে নীরবে বলবে আমাদের জন্য নির্দেশ হচ্ছে যে ইমাম যখন ওলা দলিন বলবে তো আমি জোহর আসর ইমামের ওলা দলিনও শুনি না আমার বলারও দরকার নাই ওর সাথে সাথে বাট যখন আমি ওর ওলা দলিন শুনবো তখন আমি আমিনও বলবো যেহেতু আমাকে নির্দেশ হচ্ছে ওলা দলিন বললে তুমি আমিন বলো আমি বলবো ঝগড়া করার কিছু নাই তো গেল একটা দ্বিতীয় পয়েন্ট নবীন নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে আর ঝগড়া করিয়েন না কেউ এই প্রশ্নটাই ভুল এই প্রশ্ন যদি ভুল না হবে তাহলে কেন এরকম কোনো প্রশ্ন নাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আনহার পক্ষ থেকে একটা কোয়েশ্চেন আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বেশ কিছু মানুষকে যারা গোলাম ছিল তাদেরকে আজাদ করে দেওয়ার জন্য সাহাবারা নিয়ে আসছে যে ইয়া রাসূলুল্লাহ আমি ওকে আজাদ করে দেবো আল্লাহ নবী গোলাম মেয়েকে জিজ্ঞেস করছিল যে আইন আল্লাহ আল্লাহ কোথায় তাহলে এই প্রশ্নটা আছে আল্লাহ নবীর পক্ষ থেকে আল্লাহ কোথায়
ওই গোলাম মহিলা বলল যে আকাশে, মানে আকাশের উপরে। উনি বললেন যে একে আজাদ করে দাও, তাহলে এই প্রশ্ন পাওয়া গেল, উত্তর পাওয়া গেল। কিন্তু আল্লাহর নবী কিসের তৈরি এরকম কোনো প্রশ্নই নাই। যারা বলে যে নূরের তৈরি, আমি বলি যে না, নূরের তৈরি না, তবে উনি নূর বলা যেতে পারে। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর কি, হুদা কি, তুকা কি, রহমা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? নূর, হুদা, তুকা, রহমা। এই পৃথিবীর জন্য উনি আলো, এই পৃথিবীর জন্য উনি হিদায়ত, এই পৃথিবীর জন্য উনি দয়া, এই পৃথিবীর জন্য উনি আল্লাহ ভীরুতার একটা নিদর্শন। আমি কি ভুল বলছি? তাহলে আমরা যদি বলি আল্লাহ নবী কি, আপনি বলেন তিনি নূর, আমার অসুবিধা নাই। কিন্তু আপনি যদি বলেন যে তিনি কিসের তৈরি, তাহলে আমি বলবো যে তিনি মানুষ। আমি মাটিও বলবো না, নূরও বলবো না। তিনি কি? কুল ইন্নামা আনা বাশার, খালাস। তিনি কি? মানুষ। এতে কি কারো সন্দেহ আছে? আপনি তৈরিতে যান কেন? মানুষ, মানুষ যদি হয় তিনি, তিনি মানুষ। এবার মানুষ যেটা দি হয় তিনি সেটা। আর যদি নূর, তিনি অবশ্যই নূর, তিনি জ্যোতি, তিনি অন্ধকারে আলো, তিনি অন্ধকারে আলো, কিন্তু তৈরি না। কি না? তৈরি না। এবারে আরেকটা প্রশ্ন নিয়ে আমার মনে হয় মনে কিছু করবেন না। এই মসজিদগুলোতে বেশি ডিভিশন কোথায় হয় জানেন? এই রফিয়েদের নিয়ে, আমিন বলা নিয়ে, নবী কিসের তৈরি, আল্লাহ কোথায় বসবাস করে, এই চারটা জিনিস নিয়ে মারামারি লেগে নতুন নতুন মসজিদ হয়। আমি কি ভুল বলছি? আর বেশি কিছু না কিন্তু। তাহলে আমিন বলতে বলছে আপনি বলবেন, এটা যদি কেউ বলে শোনা যে আপনি কেন বলেন যে সে জোরে বলে, এটাই হচ্ছে মিনিং সে বলছে। বরঞ্চ আপনি আসতে বলছেন, বরঞ্চ আপনি নীরব নীরবতা অবলম্বন করছেন, আসতে বলবো বলবো না আমি। আপনাকে যখন বলি যে বলেন, আপনি বলেন যে কেন, মনে মনে বললে আল্লাহ কি শোনে না? তো আরেকজন নাস্তিক যদি বলে যে আল্লাহ আমাদেরকে বানাইছে, নামাজ ছাড়া কি জান্নাত দিতে পারে না, তাকে কি জবাব দেবেন? আরে ভাই, আল্লাহ সব পারে, বাট আল্লাহ এগুলো নিয়ম সেট করছে। কি সেট করছে? একটা নীতিমালা সেট করছে, একটা নিয়ম সেট করছে। এভাবে আল্লাহ সন্তুষ্ট আমাদের প্রতি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। যারা বেনামাজি, মুনাফিক, ফাসিক, অশ্লীল কাজে কর্মে লিপ্ত, উদাসীনতায় গাফেল, আল্লাহ সবার এই উদাসীনতা থেকে তাদেরকে আশ্রয় দান করুন, তাদেরকে বের হওয়ার সুযোগ দান করুন। উনি ওনার দয়া ভালোবাসায় আমাদের হৃদয়কে ইসলামে গেড়ে দিন, আমাদের হৃদয়কে ওনার ধর্মের উপর নরম করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বারা এমন কথা আর কাজ করান যাতে তিনি আমাদের উপর সন্তুষ্ট হন। আমাদের প্রত্যেক অন্যায় তিনি আমাদের ক্ষমা করে দিন। আর ওই অন্যায় অশ্লীল থেকে বিরত থাকার একটা ভালো সঙ্গী কোরআন ও সুন্নারে ইলম আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র করুন, তিনি আমাদেরকে ক্ষমা করুন, তিনি আমাদের দয়া করুন, তিনি আমাদের উপর ওনার দয়ার ছায়া দান করুন, তিনি কিয়ামতে ওনার আরশের নিচে আমাদের জায়গা দান করুন, তিনি পিতামাতার বাধ্য করুন, তিনি পর্দাশীল করুন আমাদের মা বোনদেরকে, তিনি আমাদের যুবকদেরকে চক্ষু নিম্নগামী করে চলার তৌফিক দান করুন, আমাদের দুই রানের মধ্যখানের জায়গা হেফাজত করার তৌফিক দান করুন, আমাদের দুই চোয়ালের মধ্যখানের জিহবা তিনি হেফাজত করার তৌফিক দান করুন। তিনি আমাদের কথায় সন্তুষ্ট হন, তিনি আমাদের অসন্তোষমূলক কথা এবং কর্ম ক্ষমা করুন, তিনি সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ সরল পথ দান করুন, তিনি আমাদের মন মানসিকতাকে আরও উদার করে দিন, আমরা আমাদের ভাই ভাতৃত্ববোধকে তিনি বৃদ্ধি করে দিন, আমাদের আর তাদের মধ্যে দূরত্বটা তিনি কম করে দিন, আমাদের আর তাদের মধ্যে আন্তরিকতা তিনি বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আজিজ, ইয়া যুল কুওয়াতিল মতিন, ইয়া হাইয়্যু আল্লাযী লা ইয়ামুত, ইয়া আজিজ, ইয়া কাওয়ি, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার ধর্মের মধ্যে গেড়ে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার দ্বীনের মধ্যে গেড়ে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের অসুস্থদেরকে অসুস্থতা থেকে সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে পৃথিবী ও আখিরাতের বালা মুসিবত থেকে দান করুন, ইয়া মুক্ত করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। ইয়া আল্লাহ, আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। ইয়া আল্লাহ, আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। ইয়া আল্লাহ, আপনি আপনার সাক্ষাতের পূর্বে আমাদের আপনার প্রিয় করে তুলুন। ইয়া আল্লাহ, আপনার সাথে সাক্ষাৎ করায়েন না, আপনার প্রিয় হওয়া ছাড়া পৃথিবী ত্যাগ করায়েন না। ইয়া আল্লাহ।